ধরার বাচ্চা। এই বাড়ির মালিক কোথায়? মালিককে ডাক। ম্যাডাম, আপনার যদি কোনো দরকার হয় তাহলে সেটা আমাকে বলেন, আমি ভিতরে যেয়ে স্যারকে বলে দিই। কি বললি? তোর মত একটা ছোট লোক ঝাড়ুদারকে আমি বলবো আমার প্রয়োজন কি? তোর এটা মনে হলো? তোকে আমি কেন বলতে যাব? হ্যাঁ ম্যাডাম, আপনি বুঝতেছেন না, আমি তো আপনাকে বললাম যে আপনার যদি কোনো প্রয়োজন থাকে আমাকে বলেন, আমি ভিতরে যে স্যারকে বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। চুপচাপ তোর বাড়ির মালিকটা ডাক দিতে বলছি, ডাক দে। ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। কি বললি তুই? আমার কোথাও ভুল হচ্ছে? মানে আমি কি চোখে ভুল দেখতেছি? তুই এখানে একটা ঝাড়ু দিয়ে ঝাঁটা মারতিছিস আর বলতিছিস আমার দেখায় ভুল হচ্ছে? হ্যাঁ পড়ছিস তো দুই টাকার একটা কি গেঞ্জি নাকি? এই নিজেকে কি মহারাজা মনে করাস? হ্যাঁ আমি আমার প্রয়োজন তোর মত একটা ঝাড়ুদারকে কেন বলতে যাব? হ্যাঁ কিসের জন্য বলতে যাব? আমি বারবার বলতেছি যে তোর স্যারকে ডাক দিবি, তুই স্যারকে ডাক দিবি, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। ম্যাডাম দেখুন, আমি আপনাকে অনেক সম্মান দিয়ে কথা বলতেছি, আর আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছেন? এভাবে অসম্মানিত কেন করতেছেন? এই ও কি বললো? ওকে নাকি আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? এই তোর কি মনে হয় আমি তোকে সম্মান দিয়ে কথা বলবো? হ্যাঁ তোর মতো এরকম একটা ছোট লোক ফকিনি ঝাড়ুদারকে যদি আমি সম্মান দিয়ে কথা বলি না, আমার যে একটা স্ট্যান্ডার্ড আছে না ওটা না লো হয়ে যাবে, বুঝতে পারলি? আর এই তুই এখানে দাঁড়াইছিস কেন? তোকে কি আমি এখানে দাঁড়া করানোর জন্য নিয়ে আসছি? কিছু বল ওকে। এই ম্যাডাম কি বলছে শুনোস নাই? যা যা তোর ফাঁকি ডেকে নে যা। ভাই আমি বুঝলাম না, ম্যাডামকে অনেকক্ষণ যাবত বলতেছি, ম্যাডাম বুঝতেছেন, আপনি তো অন্তত বুঝুন। আমি তো বললাম যে আপনার যদি কোনো প্রয়োজন থাকে আমাকে বলেন, আমি ভিতরে যে স্যারকে বলতেছি। তো কত বড় সাহস, তুই সেই কন্টিনিউয়াসলি শুরু থেকে আমার সাথে তর্কের উপর তর্ক করেই যাচ্ছে, আবার কি বলতেছিস এগুলো? তোকে আমি বারবার বলছি তোর স্যারকে ডাকতে, আমি যাবার তো স্যারকে বলবো না, তুই কথা শুনবি না তাই না? বুঝতে পারছি তুই না এমনি এমনি শুনবি না, তোকে আমি কি হাল করি তুই জাস্ট দেখ। ম্যাডাম আপনি তো রাগ করে ফেললেন, আমি তো আপনাকে এমনিতেই বললাম যে আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলেন, আমি ভিতরে গিয়ে বলতেছি, আর আপনি তো রাগ করে ফেললেন। তোর এত বড় সাহস, সামান্য একটা ঝাড়ুদার হয়ে তুই এই নোংরা হাত দিয়ে তুই আমার হাতটাকে ধরলি? হ্যাঁ এইটা করতে পারবেন না, এত বড় সাহস তো আমি আমার বাবাকেও দেই নাই। হ্যালো হ্যালো আলিফ, কোথায় তুমি? মুনা তুমি চলে আসছো? আরে আমি তোমার বাসার গেটের সামনে কতক্ষণ যাবো দাঁড়িয়ে ছিলাম, আর তুমি জানো কি হয়েছে? ওখানে একটা ছোট লোক একটা ঝাড়ুদার আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে। WhatsApp আমি তো আমার গেটের সামনে দাঁড়িয়ে আছি, কই তুমি? তুমি গেটের সামনে আমি তো তোমাকে দেখি না, আমি কতক্ষণ যাবো দাঁড়িয়ে ছিলাম? একটু পিছনে তাকাও। এই ও তো আমাকে পিছনে তাকাতে বললো। পিছে পিছে তো ওই দারোয়ানটা ছাড়া আর কাউকে দেখতেছি না। ও মাই গড, তাহলে এই তো সেই বয়ফ্রেন্ড? তাড়াতাড়ি যা করে কনভিন্স কর, না হলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। ঠিকই বলছিস, ওকে না মানাতে পারলে সব শেষ হয়ে যাবে। চল আলি, আসলে হয়েছে কি, আমি তোমার এই যে এমন গেটআপে আমি তোমাকে না চিনতে পারিনি, তাই এতক্ষণ তোমার সাথে। এনিওয়ে এখানে যা কিছু হয়েছে আমি ইচ্ছা করে কিছু করতে চাইনি, মিস্টেকলি হয়ে গেছে, তুমি সব কিছু ভুলে যাও। আর আই এম সরি অ্যাবাউট দ্যাট। সরি? হোয়াট সরি? তুমি আমাকে কেন সরি বলতেছো? অপস, আই ফরগট দ্যাট, একটু আগে যে তুমি আমার সাথে খারাপ আচরণ করছো এই জন্য সরি বলতেছো, কিন্তু কেন? ও হ্যাঁ এখন মনে পড়ছে, তুমি আমাকে একটা কাজের লোক ভাবছিলা, নয়তো কোনো দারোয়ান ভাবছো আর নয়তো একটা ঝাড়ুদার ভাবছো, কিন্তু হুট করে তুমি যখন জানতে পারছো যে না আমি তো এরকম কিছু না, আমি তো এবারের মালিক, আমি তোমার বয়ফ্রেন্ড, দ্যাটস হোয়াই আমাকে সরি বলতে মন চাচ্ছে। আজকে যদি এখানে আমি না থেকে কোনো কাজের লোক অথবা কোনো দারোয়ান অথবা কোনো ঝাড়ুদার থাকতো, তুমি তো তার সাথে এমন ব্যবহারই করতা, রাইট? অ্যাবসলিউটলি রাইট, আর 100% রাইট, কারণ তোমার ব্যবহারটা এরকম। তুমি মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে পারো না, তুমি মানুষকে সম্মান করতে জানোই না। তুমি মানুষের বাহ্যিক গঠন দেখে সম্মান করো, তার পেশা দেখে সম্মান করো, তার পোশাক আশাক দেখে সম্মান করো, এগুলো চিন্তা ভাবনা বাদ। আমি খুবই ঠান্ডা মাথার মানুষ, এই জন্য এখনো তোদেরকে কিচ্ছু বলি না। আমার মাথা গরম হওয়ার আগে আর এইখানে এর থেকে বেশি সিনক্রেট করার আগে আমার চোখের সামনে থেকে সরে যাবে। গেট আউট, চলে যাও।